কাঠের তৈরি ব্যাট দিয়েই খেলতে হবে ক্রিকেট, আইনে এটাই চূড়ান্ত। আর সেই আইনের কারণেই এতদিন ধরে ইংলিশ উইলো কাঠের ব্যাট দিয়েই চলছিল ক্রিকেট। উইলো কাঠের স্বল্পতায় বিকল্প খোঁজার শুরু একদল গবেষকের, এবার তাতে কিছুটা এগিয়ে যাওয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক ডার্শেল এবং টিঙ্কলার গবেষণায়। সম্প্রতি তারা কাঠের বিকল্প হিসেবে বাঁশ দিয়ে তৈরি ব্যাট প্রদর্শন করেছেন। সে সময় ডক্টর ডার্শেল জানিয়েছেন এই ব্যাটটি হবে সাশ্রয়ী, বইবে রানের বন্যা, ইয়র্কশায়ারের নাকি সহজে বাঁকানো যাবে না ছক্কা। ব্যাটে বইবে রানের বন্যা, স্পিনারের স্পিনে বা পেসারের ইয়র্কারে সহজেই হাঁকানো যাবে চার ছক্কা, এমন একটি ব্যাটই তো ব্যাটসম্যানদের সবসময় চাওয়া। এবার ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক ডার্শিল ও টিঙ্গলার ঘোষণা দিলেন বাঁশের তৈরি ব্যাটেই নাকি মিলবে ব্যাটসম্যানদের এমন চাওয়া। গবেষক ডার্শিল জানালেন, উইলি দিয়ে তৈরি ব্যাটের চেয়ে বাঁশের তৈরি ব্যাট 22% মজবুত ও 40% বেশি ভারী হলেও খেলা নাকি যাবে স্বাচ্ছন্দে। ব্যাটের সুইট স্পটটা খানিকটা বড় থাকায় 4-6 নাকি বেশি আসবে নতুন তৈরি এই ব্যাট থেকে। দিন দিন উইলো জাতের কাঠের সংকট বেড়েই চলেছে, তাই আমরা বেশ অনেক দিন ধরেই উইলো কাঠের বিকল্প কিছু উপাদান খুঁজছিলাম। নানা পরীক্ষার পর আমরা বাঁশকেই বেছে নিয়েছি, কারণ বাঁশ খুব মজবুত ও সাশ্রয়ী উপাদান। ভালো মানের উইলি কাঠ এখন দুষ্প্রাপ্য, সেই সাথে একটি উইলি গাছ বেড়ে উঠতে সময় নেয় 15 বছর। এই সমস্যা সমাধানে 7 বছরের মেসো জাতের বাঁশ দিয়ে তৈরি ব্যাটটি হবে অনেক বেশি সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব। তবে এই গবেষণা এখনই গ্রহণ করা যাচ্ছে না, কারণ এমসিসির অনুমোদিত নিয়মে ক্রিকেট ব্যাট হতে হবে কাঠের তৈরি, তাই বাঁশের ব্যাট দিয়ে খেলতে হলে নিতে হবে এমসিসির অনুমোদন, আর এখনই অনুমোদন দিচ্ছে না এমসিসি। ক্রিকেটে এই ব্যাট অনুমোদনে এমসিসি নিতে চায় আরও কিছু সময়, আর অনুমোদন পেলে হয়তো ক্রিকেট হারাবে তার কাঠের ব্যাট আর চামড়া বলের সংঘর্ষের তৈরি চিরায়ত ঠক ঠক শব্দ। শোনা যাবে বাঁশের ব্যাটের সাথে বলের সংঘর্ষের নতুন ধরনের কোন শব্দ। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস।